নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো যে এলইডি মিরার কীভাবে ফিটিং করা হয়। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপনারা শুরু থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখুন, আপনাদের দেখাবো কী কী লাইট ব্যবহার করছি সবগুলো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। কত রেট আছে সব ভিডিও লাস্টে আমি আপনাদের বলে দেবো। তো আপনারা দেখুন, আজকে আমি 5mm মিরার উপরে এলইডি ডিজাইন আমি আপনাদের দেখাবো। তো এটা 18x24 মিরার আছে, সেটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা দেখুন, ভিডিওটা আমি স্টার্ট করছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। যখন আমি এই চ্যানেলে নতুন নতুন ব্লাউজ ডিজাইন আপলোড করবো তার নোটিফিকেশন সবার মাধ্যমে তাড়াতাড়ি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করছি। তো বন্ধুরা, এটা 5mm মিরার। তো এটা আমি 18x24 মিরার আছে। তো এটাকে আমি চারধার পালিশ করে নিয়ে স্টিকার লাগিয়ে ডিজাইন করে নিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি এটা ফ্রন্ট সাইড, তো এটা ফ্রস্টিং করা হয়েছে, ডিজাইন করার পরে ফ্রস্টিং করা হয়েছে, এই জন্য হোয়াইট লাগছে। এটা কালারিং করা হয়নি, কেননা এটা এলইডি মিরার বানানো হবে, হোয়াইটের উপরে ভালো ফুটবে, এই জন্য এখানে জাস্ট ফ্রস্টিং করা হয়েছে ডিজাইনটা। তো আমি এবার এর পেছনে আমি এবার লাইট ফাইট লাগাবো। তো এটা সামনের সাইড আমি আপনাদের দেখালাম, তো এরপরে এর পেছনের সাইডে আমি এখানে এবার লাইটগুলো দেখাচ্ছি। তো এটা এলইডি লাইট আছে, দুটো লাইট আছে, একটা হোয়াইট আর একটা স্কাই ব্লু আছে, ঠিক আছে। এটা সেন্সার, সেন্সারের লাইনগুলো আমি এখানে জয়েন করে নিয়েছি, ঠিক আছে। এক সাইডে ব্ল্যাক আর লাল আছে, তো ওটা ক্যাপাসিটার থেকে লাইনটা আসবে, আর বাকি যে এখানে লাল হোয়াইট আর গ্রিন আছে, তো লাইটের যে কালারগুলো আছে আছে যে লাল লালের সঙ্গে জয়েন হবে, আর ব্ল্যাকটা একটা করে তার সঙ্গে জয়েন হবে। তো এটা ক্যাপাসিটার, এটা 5 ampere ক্যাপাসিটার আছে। তো এখানে চারটা লাইন আছে, এখানে দুটো প্লাস দুটো মাইনাস আছে, এটা এলইডি লাইটের কালেকশান। এইদিকে ক্যাপাসিটার কারেন্টের লাইন, যেটা তার জোড়া আছে, এখানে দুটো লাইন কালেকশান আছে, একটা নিউট্রাল একদম পজিটিভ, ঠিক আছে। তো এখানে আমি মাইনাস প্লাস এখানে যে আছে, এখানে দুটো করে প্লাস দুটো করে মাইনাস আছে। তো এখানে আমি এলইডি লাইটে যে ওয়্যারগুলো আছে এখানে আমি ভালো করে জয়েন করে নেবো। তো এখানে দুটো প্লাস দুটো মাইনাস আছে, তো এখানে ভালো করে আমি জয়েন করে নেবো, কালেকশানটা করে নেবো। তো জয়েন করার পরে এখানে আমি সেন্সারটাকে এবার এখানে যে পাওয়ার যে ডিজাইনটা ছিল ওখানে আমি সেন্সার বসিয়েছি, আর চারপাশে যে পিভিসি বোর্ড আমি 1 inch করে কেটে নিয়ে ভালো করে ফেবিকুইক দিয়ে চিপকে দিয়েছি, ঠিক আছে। দেখুন, আমি চারপাশে এইভাবে চিপকেছি যাতে লাইট বসানো হবে। তো এবার আমি ক্যাপাসিটারের পেছনে সিলিকন দিয়ে ভালো করে বসিয়ে দেবো। তো আমি ক্যাপাসিটারের পেছনে সিলিকন দিচ্ছি, সিলিকন দিয়ে আমি ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তো বসানোর পর এখানে আমি একটা ছোট্ট একটা প্লাইও সিলিকন দিয়ে বসিয়ে দিচ্ছি, যাতে এখানে ওয়ালে যে ফিটিং হবে যে স্ক্রু দিয়ে, ওই জন্য এখানে প্লাইটা দিয়েছি, ছোট্ট একটা প্লাইটের টুকরো। তো আমি এবার লাইটগুলো এই চারপাশে আমি ভালো করে বসাবো। তো দেখুন, আমি ভালো করে চারপাশে লাইটগুলো বসিয়ে নিচ্ছি, সেই পিভিসি যে 1 inch করে যে পার্টি কেটেছিলাম ওইখানে আমার চারপাশে নিচে একটা হোয়াইট লাইট দিচ্ছি। তো আমি হোয়াইট লাইটটা একবার নিচে ভালো করে ফিটিং করে দিচ্ছি, চিপকে দিচ্ছি। তো এরপর উপরে আবার স্কাই ব্লু লাইটটা আছে, দুটো লাইট এর উপরে চিপকানো হবে, ঠিক আছে। সেমভাবে এইভাবে চিপকানো হবে, তো সেমভাবে আমি এইভাবে চিপকে নেবো ভালো করে। তো দেখুন, আমি ভালো করে চিপকে নিবো এইভাবে সেমভাবে। তো বন্ধুরা, এখানে যে আমি দুটো লাইট ব্যবহার করেছি, তো এক একটা লাইট 5 meter করে আছে। তো একটা 5 meter লাইটে দুটো মিরার হবে 18x24। তো এখানে আমার দুটো মিরার হবে, তো আমি 18x24 হাফ হাফ করে লাইটগুলো কেটে নিয়েছি জয়েন্টে, ঠিক আছে। তো এখানে দুটো যে লাইট আছে 5 meter লাইট, তো এক একটা লাইট হচ্ছে তোমার 130 টাকা করে, ঠিক আছে। আর ক্যাপাসিটার দাম হচ্ছে 250 টাকা, তারপর সেন্সারের দাম হচ্ছে 209 টাকা, ঠিক আছে। তো এইভাবে আমি সব ক্যাপাসিটার আর সেন্সার লাইট এইভাবে আমি পুরোটা আমি কিনে নিয়েছি, নাহলে আপনারা অনলাইন থেকে পারচেস করতে পারেন। তো আমি এটা নিয়েছি, আমি এখানে ইলেকট্রিক দোকানে আপনারাও এখানে পেয়ে যাবেন, এই লাইট ক্যাপাসিটার সেন্সার সবগুলো পেয়ে যাবেন। তো আপনাদের বাড়ির পাশে ইলেকট্রিক দোকান থাকে। তো দেখুন বন্ধুরা, আমার ফিটিং করা হয়ে গেছে, পুরো চারপাশে পুরো লাইট লাগানো হয়ে গেছে। তো আমি ভালো করে আপনাদের দেখাই, দেখুন। তো এর উপরে আমি ভালো করে পিভিসি ফর্মটা আমি দিয়ে প্যাকিং করে নেবো। প্যাকিং করা হওয়ার পরে আমি কারেন্টে এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন লাইটগুলো কী সুন্দরভাবে ডলছে। তো এখানে সেন্সার আছে, তো এটা টাচ করলে, একবার টাচ করলে হোয়াইট আলো, দুবার টাচ করলে ব্লু আলো, তিনবার টাচ করলে দুটো আলো একসঙ্গে চলবে, আর চারবার টাচ করলে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন আমি কীভাবে টাচ করছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কীরকম হলো কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।